হ্যালো বন্ধুরা বাজারে গেছিলাম তো এই মাছটা দেখলাম এই মাছটা সোনাবান বান শীতকালে খেতে খুব ভালো লাগে তো মাছটা নিয়ে নিলাম আর মাছটা কেটে পিচ করে ধুয়ে হলুদের গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রাখলাম তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে তো মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু কড়াভাবে ভাজতে হবে তো ভেজে নিয়েছি আলু দিয়ে করবো তো আলুটা ছাড়িয়ে সুন্দর করে পিস করে ধুয়ে নিয়েছি আলুটাও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমি তেল দিলাম তেল গরম হয়ে গেছে সাদা জিরে একটু ফোড়ন দিলাম সাথে গোটা একটা পেঁয়াজ পেস্ট করে নিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর একটু আদা রসুন এগুলোও পেস্ট করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা ভাজতে হবে ভেজে নিচ্ছি মশলা এক চামচ যতটা মাছ নেবেন ততটাই এক চামচ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নুনটা আপনারা আপনাদের মতনই দেবেন এটা জলে গুলে আমি ওই যে টমেটো দিয়ে দিয়েছিলাম ওইটার মধ্যে মশলাটা ঢেলে দিয়ে ভেজে নিচ্ছি তো ভাজার সময় কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর মাছ আর আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি মাছটা অনেকটাই শক্ত হয় তো এটাকে ভালোভাবে কষাতে হবে কষানোর পরে আমি জল দিয়ে দিলাম জলটাও আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন ফুটে উঠলে ধনেপাতা দিলাম তো আমার হয়েও গেছে নুনটা চেখে নেবেন নামিয়ে নিলাম তো দেখতে দারুণ হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে তো আপনারা বানিয়ে খান শীতকালে এটা খুব ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব